এখন আমরা পড়ব প্রতিফলনের সূত্র। তোমরা আগে প্রতিফলন সম্পর্কে পড়েছো, প্রতিফলনের ছবি আঁকতে শিখেছো, প্রতিফলনের আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ইত্যাদি সম্পর্কে তোমাদের ধারণা আছে। এখন আমরা এই প্রতিফলনের সময় কী নিয়ম মেনে চলে সেটা আমরা জানবো, সেটাকেই আমরা বলি প্রতিফলনের সূত্র। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবি হচ্ছে আপতিত রশ্মি, বিসি হচ্ছে প্রতিফলিত রশ্মি, এক্স ওয়াই হলো বিভেদ তল, এম এন হচ্ছে অভিলম্ব, বি হলো আপতন বিন্দু। আমি আর একবার রিপিট করলাম, প্রতিফলনের প্রথম সূত্রে বলা হয় যে আপতিত রশ্মি, এখানে আপতিত রশ্মির নাম কি? এবি। প্রতিফলিত রশ্মি নাম হচ্ছে এখানে বিসি। আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দুকে বি, তাহলে বি বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এম এন। এটা অভিলম্ব এম এন একই সমতলে থাকবে, এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। আমরা কি বললাম আর একবার রিপিট করছি, একই সমতলে অবস্থিত। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। এখানে কি করে বুঝবে? আমি এই গোটা ছবিটাকে এই পাতা এবার খাতার এই যে পাতাতে পৃষ্ঠাতে আঁকতে পেরেছি। যদি একই তলে না থাকতো, যদি কেউ অন্য তলে থাকতো, ধরো বিসি রশ্মিটা এইভাবে থাকতো, তাহলে এটাকে এইভাবে আঁকতে হতো। কিন্তু যেহেতু একই তলে আছে, সেই জন্য আমাদের কিন্তু এইভাবে একই আঁকতে কোনো অসুবিধা হয়নি। যদি যেমন ধরো লুডোর ছক্কা, এটা একটা হাইট আছে, মানে থ্রি ডাইমেনশান যে কোনো বস্তুই, ছক্কাটা তোমরা বেশি ভালো বোঝো, ঘনক অন্য যে কোনো জিনিসেরই, একটা বৃত্ত, বৃত্ত আঁকতে গেলে আমরা খাতার তলে আঁকতে পারি, কিন্তু যদি একটা ফুটবল আঁকতে বলি, ফুটবল কিন্তু বৃত্ত নয়, ফুটবল হলো একটা গোলক, তাহলে সেক্ষেত্রে আমরা যদি খাতার তলে আঁকতে যাই, তাহলে আমাদের কিন্তু অনেক কায়দাকানুন করতে হয়, যাতে করে বোঝাতে হয় আমাদের যে ফুটবলটা মাটি থেকে উঁচুতে আছে, একটু উঁচু হয়ে আছে। তাহলে এখানে যে জিনিসগুলো একই সমতলে থাকে না, তাদেরকে আমাদের আঁকতে গেলে একটু কায়দা করতে হয়। যেমন ছক্কার আঁকতে গেলে, লুডোর ছক্কা আঁকতে গেলে আমাদের কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আঁকতে হয়, যাতে করে বোঝাতে পারি আমরা যে ওটার একটা হাইট আছে। কিন্তু যে জিনিসগুলো একই তলে থাকে, সেগুলো আঁকতে আমাদের কোনো অসুবিধা হয় না। যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এখানেও তোমরা দেখতে পেলে ছবিটা আঁকতে আমাদের কিন্তু আলাদা কিছুর কায়দাকানুন করতে হলো না, এটা খাতার পৃষ্ঠাতেই আমরা সহজেই আঁকতে পারলাম। তো খাতার পৃষ্ঠা মানে সেটা একই, একটা সমতলের একটা তল, একটা তলের উদাহরণ। সেই জন্য আমরা বলতে পারছি যে প্রতিফলনের সময় আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এক সমতলে থাকবে বা অবস্থিত। নাম্বার টু, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ এখানে কোনটা? আমরা আগে বলেছিলাম আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, তার মানে এই কোণটা, সেটা আমরা আগে নাম দিয়েছিলাম আয়। আর প্রতিফলন কোণটা প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে আর। তাহলে আপতন কোণ প্রতিফলনের সূত্র অনুযায়ী, প্রতিফলনের দ্বিতীয় সূত্র, আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ হবে, অর্থাৎ অ্যাঙ্গেল আই সমান হচ্ছে অ্যাঙ্গেল আর। বোঝা গেছে? তাহলে প্রতিফলনের সময় এই দুটো সূত্র মেনটেন্ড হয়। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের যদি প্রশ্ন আসে যে কোনো আলোকরশ্মি কোনো বিভেদ তলের ওপরে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলন কোণ কত হবে, তাহলে এক্ষেত্রে তোমরা কি দেখতে পেলে? 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তার মানে আই, অ্যাঙ্গেল আই সমান 30 ডিগ্রি। তোমাকে অ্যাঙ্গেল আর সমান কত জিজ্ঞাসা করেছে, তো ছবি দেখেই বুঝতে পারছো, প্রতিফলনের দ্বিতীয় সূত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গেল আই সমান অ্যাঙ্গেল আর হবে। সুতরাং অ্যাঙ্গেল আই যদি 30 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল আর অর্থাৎ প্রতিফলন কোণের মানও কত হবে? 30 ডিগ্রি হবে। অনেক সময় আবার এটা হচ্ছে সমস্যা ওয়ান, এক নম্বর প্রবলেম, দু নম্বর প্রবলেম অনেক সময় বলা হয়। আচ্ছা, দু নম্বর প্রবলেম বলা হয় যে কোনো রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, আমি প্রবলেমগুলো বলছি, তোমরা খাতায় লিখে নেবে, আমি আর লিখছি না, লিখলে ভিডিওটা বড় হয়ে যাবে, অসুবিধা হবে আমার শেয়ার করতে। তো যাই হোক, কোনো আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কত হবে? আমি শর্টে একবার লিখছি, লম্বভাবে আপতিত হলে আলোকরশ্মি, তাহলে ছবিটা কেমন হবে সেটা জানতে হবে। লম্বভাবে আপতিত হলে
অ্যাঙ্গেল আই অ্যাঙ্গেল আর সমান কত। লম্বভাবে আপতিত হওয়া মানে কি? এই হচ্ছে একটা বিভেদ তল, একটা আচ্ছা বিভেদ তলের এক্স ওয়াই এটা, তার ওপরে কোন আমি প্রথমে অভিলম্বটা টানছি কারণ এখানে রশ্মিটা লম্বভাবে আপতিত হয়েছে সেই জন্য। তাহলে এটা হচ্ছে অভিলম্ব, মানে হচ্ছে এম এন। তাহলে রশ্মিটা যদি লম্বভাবে আপতিত হয় তার মানে কি? রশ্মিটা এম এন এর এম এন বরাবর পড়ছে, এইভাবে পড়েছে। আমরা আপতন কোণের সংজ্ঞা কী পড়েছি? যে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলে আপতন কোণ। তাহলে তোমাদের এখানে ছবিতে আপতিত রশ্মিটাকে আমরা এখানে কী নাম দিয়ে দেখিয়েছি? এ বি। আমি এই নামটাই দিচ্ছি যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে এ বি আপতিত রশ্মি, এটা দেখো এম এন এর সঙ্গে একই রেখায় অবস্থিত, তার মানে তো কোনো কোণই করেনি, অর্থাৎ কোনো কোণ করেনি, অর্থাৎ একটা রেখার সঙ্গে একটা রেখা মিশে গেছে, তার মানে কোনো কোণই করেনি, তার মানে কোণের মান কত? জিরো ডিগ্রি। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে কোণের মান হচ্ছে জিরো ডিগ্রি, আই ইকুয়াল টু কত? জিরো ডিগ্রি। তাহলে লম্বভাবে আমরা এইমাত্র দেখলাম প্রতিফলনের দ্বিতীয় সূত্র থেকে আই সমান আর হবে, তাহলে আর ইকুয়াল টু কত হবে? জিরো ডিগ্রি হবে। জিরো ডিগ্রি মানে কি? এই রশ্মিটা এই পথেই আবার ফিরে যাবে, অর্থাৎ এখানেই আবার বিসি এটা আঁকা হবে। তার মানে যে এম এন এ বিসি সব একই জায়গায় মিশে গেছে, শুধু অ্যারোগুলো দিয়ে বোঝাচ্ছে যে একটা রশ্মি আপতিত হয়েছে এবিটা আর বিসিটা ফেরত গেছে, মানে প্রতিফলিত হয়েছে, সেই জন্য এই দিকে অ্যারোটা দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পেরেছো যে কোনো রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান কত হবে? জিরো ডিগ্রি হবে। নাম্বার থ্রি, প্রবলেম থ্রি, প্রতিফলন রিলেটেড যে তিন রকমের প্রবলেম তোমাদের আসে সেগুলো আমি বলছি। এখানে বললাম এক নম্বর প্রবলেমে যে কোনো রশ্মি 30 ডিগ্রি কোণে যদি আপতিত হয়, তার মানে আই কষ্ট 30 ডিগ্রি বলেই দিচ্ছে। তিন নম্বর প্রবলেমে যদি এরকমভাবে কথাটা ঘোরানো থাকে যে যদি কোনো রশ্মি বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আপতিত হয়, তার মানে এই প্রথমটার সঙ্গে কিন্তু এক নয়। তাহলে এখানে কী বললো? রশ্মি, আমি আর পুরোটা লিখছি না, বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আপতিত হয়, বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আপতিত হলে, অ্যাঙ্গেল আই অ্যাঙ্গেল আর সমান কত হবে? তাহলে ছবিটা এবার আমরা আঁকি। ছবিটা আচ্ছা, প্রথম ছবিটার সঙ্গে পার্থক্য হচ্ছে কি, প্রথমে কি বলেছিলাম যে রশ্মিটা 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, তাহলে এটা বিভেদ তল, এটা হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এর ওপরে অভিলম্বটা আগেই টেনে নিই আমরা। তাহলে 30 ডিগ্রি কোণ করে আপতিত হওয়া মানে কি? অভিলম্বের সঙ্গে সে 30 ডিগ্রি কোণ করে পড়ছে, তাহলে এ বি এটা এম এন, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বিসিটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, ব্যাস মিটে গেল। এটা প্রথম সমস্যাটা, দেখো আর একবার ছবিটা ক্লিয়ার করছি। এখানে কিন্তু আলোকরশ্মিটা বলেনি যে বিভেদ তলের উপর 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এখানে বলেছে বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আপতিত হয়েছে। সুতরাং এটা হচ্ছে বিভেদ তল, এটা অভিলম্ব, নাম হচ্ছে এমএন। আচ্ছা, রশ্মি আপতিত হচ্ছে, রশ্মি সব সময়, হ্যাঁ এটা হচ্ছে এ বি, রশ্মিটা আপতিত হয়েছে। আচ্ছা, তাহলে এ বি এ রশ্মিটা আপতিত হয়েছে। এখানে কিন্তু বলেছে বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আপতিত হয়েছে, তার মানে বিভেদ তল কোনটা? রশ্মিটা হচ্ছে এটা এ বি, সে বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আপতিত হয়েছে। আমার এখানে ছবিটা একটু গণ্ডগোল, ছবিটা অরিজিনালি যদি এই অনুযায়ী আঁকতে হয় তাহলে আমি আর একবার আঁকছি, এখানেই আঁকছি, আশা করি বুঝতে পারবে। ছবিটা অ্যাঙ্গেলটা ইয়ে হয়নি সেই জন্য আমি আর একবার আঁকছি। বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আপতিত হচ্ছে, তাহলে এম এন। আমার হ্যাঁ ফোনটা ধরে আঁকতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে এ বি, এ বি রশ্মিটা কিন্তু বলেছে বিভেদ তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, টোটাল এই অ্যাঙ্গেলটা কত? টোটাল এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? তাহলে আমাদের ছবি অনুযায়ী কী হবে? অ্যাঙ্গেল এ বি এক্স সমান, প্রশ্ন অনুযায়ী এ বি এক্সটা বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল, আমাকে আপতন কোণ বার করতে হবে, অ্যাঙ্গেল এ বি এম
মানেই হচ্ছে অ্যাঙ্গেল আই, তাহলে কত হবে? এইটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটুকু কী করে পাবো? টোটালটা থেকে এইটুকু মাইনাস করলে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত? 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলিত এইটাও 60 ডিগ্রি হবে, কেননা অ্যাঙ্গেল আই সমান অ্যাঙ্গেল আর। অতএব আই সমান 60 ডিগ্রি, আর সমান 60 ডিগ্রি। তাহলে আজকে এই এই ভিডিওটা থেকে আমরা কী কী শিখলাম? প্রতিফলনের সূত্র সম্পর্কে জানলাম এবং প্রতিফলন রিলেটেড বেশ কিছু সমস্যা সমাধান করতে শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা হয় বলবে, আমরা পরের ভিডিওতে আলোচনা করবো।